আমি সবে সম্পর্কে আলোচনা করতেছিলাম তো আমার একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে চলে আসলো যেটা আমি আমি বলাকে খুব ভালো মনে করতেছি যে আপনারা হয়তো এই কথাটা শুনলে হয়তো বা আপনারা আমলে পরিণত করতে পারবে আমার প্রাণপ্রিয় বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন দিন এবং রাতকে সৃষ্টি করেছেন আমরা জানি কোরআনুল কারিবের ভিতরে দিন এবং রাতের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ পাকুল আলামিন বিধান নাজেল করেছেন যে দিন এবং রাতকে সৃষ্টি করেছি গণনার জন্য যাতে মানুষ গণনা করতে পারে আমার প্রাণপ্রিয় বন্ধুগণ ওই দিন এবং রাতের ভিতরে তিনশো পঁয়ষট্টি দিন এবং রাতের ভিতরে কিছু কিছু দিন আছে এমন যার গুরুত্ব আল্লাহ রব্বুল আলমিনের কাছে অপরসীম এবং কিছু কিছু রাত আছে এমন যার গুরুত্ব আল্লাহ রব্বুল আলমিনের নিকট অত্যন্ত অপরসীম অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত উম্মতে মোহাম্মাদির জন্য আল্লাহর বান্দাদের জন্য এই রাতগুলোর ভিতরে রাতগুলোর ভিতরে চোদ্দটি রাত এমন রয়েছে যেই রাত্র ভিতরে ইবাদাত করলে আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার ইবাদাত কবুল করে এক নম্বর মহাররামের প্রথম রাত মহারাম মাসের প্রথম রাতে যদি কোন বান্দা বা আল্লাহর বান্দি আল্লাহর সমীপে দাঁড়িয়ে আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য জমিনের ভিতরে মাথাটাকে অবনত করে

ওই রাতের ফজিলা তো এমন তিন নম্বরে রজব মাসের প্রথম রাত চার নম্বরে রজব মাসের পনেরো রাত পাঁচ নম্বরে রজব মাসের সাতাশতম রাত ছয় নম্বরে সাবান মাসের পনেরোতম রাত টু দ্য পয়েন্ট আমি যে সাবান মাসের কথা আলোচনা করতেছিলাম সাত নম্বরে আরাফার রাত অর্থাৎ আরাফার রাত বলতে আপনারা বুঝতে পারবেন কিনা জানি না আমি একটু স্পষ্ট করে বলে দেই আমাদের হাজি সাহেব আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে বাইতুল্লার জিয়ারাত করার উদ্দেশ্যে যখন চলে আসেন তো তারা হজের সময় আরাফার ভিতরে অবস্থান করেন ওই আরাফার দিবসের আগে অবস্থান যেই দিনটা করে এই দিনের আগে যে রাতটা আসে এই রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত নম্বরে রমজান মাসের একুশতম রাত রমজান মাসের পঁচিশতম রাত রমজান মাসের সাতাশতম রাত রমজান মাসের উনত্রিশতম রাত এবং ইদুল ফিতর এবং ইদুল আজহারের ইদুল আজহারের রাত এই যে চোদ্দটা রাত আছে এই চোদ্দটা রাত আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে অত্যন্ত প্রিয় এই রাতের ভিতরে ইবাদত গুলো প্রিয় এই রাতের ভিতরে আল্লাহর ডাক যে যত দিতে পারবে সেটাও অনেক প্রিয় এই রাতের ভিতরে যতবার তত বান্দা এবং বান্দি আল্লাহর প্রিয় বান্দা এবং বান্দিরা আল্লাহকে ডাক দিবে আল্লাহ এই ডাকের সাড়া দিবেন